শারদীয় দুর্গাপূজা চলাকালে নিজ বাহিনীর সদস্যদের দেশজুড়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। শান্তিপূর্ণ উৎসব উদযাপন ও অপ্রীতিকর ঘটনা রোধে নেয়া নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত জানিয়েছেন ডিআইজি অপারেশনস আনোয়ার হোসেন। দীপু শিকদার রিপোর্ট। 20-24 অক্টোবর পাঁচ দিনের আনন্দমুখর জমজমাট উৎসবে মাততে দেশজুড়ে 32,000-এর বেশি মণ্ডপে চলছে জোর প্রস্তুতি। পূজা মণ্ডপ ও প্রতিমা তৈরি সহ সব কাজ শেষের পথে। উদযাপন কমিটিগুলোর সহযোগিতায় সার্বিক নিরাপত্তা রক্ষায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনীও। 2021 সালে পূজা চলাকালে কুমিল্লায় সংঘটিত অপ্রীতিকর ঘটনাসহ এখনকার পরিস্থিতি বিবেচনায় কড়া নিরাপত্তা কৌশল সাজিয়েছে পুলিশ। সুনির্দিষ্টভাবে কিছু লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে, প্রতিমা তৈরিকালীন সময়ে যেন নিরাপত্তা নিশ্চিত করা হয়, পুলিশ মোতায়েন করা হবে, আনসার থাকবে, পাশাপাশি প্রত্যেকটা পূজা কেন্দ্রে যেন একটি করে কমিটি গঠন করা হয়, ভলান্টিয়ার নিয়োগ করা হয় 24 ঘন্টার জন্যে, রাউন্ড দ্য ক্লক যেন সেখানে কোনো না কোনো লোক থাকে, সেই ধরনের ব্যবস্থা এবং নির্দেশনা আমরা দিয়েছি। নিরাপত্তার কোনো ব্যাঘাত যেন না ঘটে সে বিষয়ে প্রতিটি ইউনিটকে দেওয়া হয়েছে নির্দেশনা। কিছু চিহ্নিত মহল আছে, কিছু লোক আছে যারা সবসময় এই বিষয়গুলোকে নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে, এবং আমরা চেষ্টা করব যেন এই ধরনের নিরাপত্তাহীনতার কোনো বিষয় যেন না ঘটে, এই ধরনের নির্দেশনা আমাদের দেওয়া আছে। 2021 সালের কথাও আমাদের মনে আছে যে একটা ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছিল সেই ধরনের কিছু যাতে না ঘটে, এই জন্য আমরা সবাইকে এই পূজা চলাকালীন সময়টাতে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছি। অন্য বাহিনীগুলোর সমন্বয়ে এবারে দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রত্যাশা পুলিশের। সুতরাং কোনোভাবেই যেন কেউ কিছু করতে না পারে সেই জন্য আমরা সতর্ক অবস্থায় থাকি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।